ওয়েলকাম টু নিউ ভিডিও। তো আজকে দেখাবো যে কিভাবে মানে অনেকে নতুন অ্যালায়েন্স ব্রডব্যান্ডের কানেকশান নেয়, যে কানেকশান নেওয়ার পর বুঝতে পারে না যে কিভাবে রিচার্জ করবে। তো আজকে দেখাবো কিভাবে রিচার্জ করা হয় আর লগ ইন পেজ কীভাবে নিয়ে আসে। লগ ইন পেজ থেকে মানে রিচার্জ করার আগে লগ ইন পেজ নিয়ে আসতে হবে। লগ ইন পেজে গিয়ে ক্লায়েন্ট আইডি না হলে রিচার্জ হয় না। তো আজকে দেখাবো যে অ্যালায়েন্স ব্রডব্যান্ডে কীভাবে ক্লায়েন্ট আইডি মানে বার করতে হয় আর কীভাবে লগ ইন পেজ নিয়ে আসতে হয়। তো চলুন মোবাইল স্ক্রিনে আমাদেরকে প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে ওয়াইফাইটা কানেক্ট করে নিতে হবে। যেই মানে যেই নতুন যে অ্যালায়েন্সের কানেকশানটা নেওয়া হয়েছে সেই অ্যালায়েন্সের কানেকশানটা নতুন বা পুরনো যাই হোক অ্যালায়েন্সের কানেকশানের ফার্স্ট ওয়াইফাইটা কানেক্ট করে নিতে হবে। তো আমি এই যে ওয়াইফাইটা কানেক্ট করে নিলাম, তারপর আমাদেরকে কী করতে হবে ক্রোম ব্রাউজারে যেতে হবে। ক্রোম ব্রাউজারে গিয়ে যে তোমাদের যে যদি কলকাতা মানে কলকাতা অ্যালায়েন্সের আন্ডারে হয়, কলকাতা হাবের আন্ডারে হয়, তবে অ্যালায়েন্সের যে অ্যালায়েন্স যে আইপিটা প্রোভাইড করবে সেই আইপির গেটওয়ে, গেটওয়ে বলতে এই যে অ্যালায়েন্সের যখন লাইন নেওয়া হবে তখন লাইন নেওয়ার সময় তো একটা আইপি অ্যাড্রেস দেওয়া হবে। তো আইপি অ্যাড্রেসের যে গেটওয়ে যেটা থাকবে সেই গেটওয়েটাকে টাইপ করতে হবে। তো আমি এই যে এখানে আইপি একটা আইপি অ্যাড্রেস দেখালাম, তো এটা হচ্ছে একটা আইপি। যখন আমরা নতুন কানেকশান নিই, আমরা যখন ডকুমেন্টস জমা দিই হাবেতে, তখন এই যে এই আইপিটা আমাদেরকে দেওয়া হয়, ইউজার নেম, আইপি অ্যাড্রেস, এগুলো ক্লায়েন্ট আইডি, এগুলো দেওয়া হয়। তো অনেক সময় এই যে আইপি অ্যাড্রেসের যে গেটওয়েটা অনেকের আলাদা হতে পারে, যদি না কলকাতার আন্ডারে হয় তাহলে আলাদা হতে পারে। এই যে গেটওয়ে 10.15.28.1 এটাকে টাইপ করতে হবে আমাদেরকে ক্রোম ব্রাউজারে। তো যার যেটা গেটওয়ে সে সেই গেটওয়েটাকে মানে ক্রোম ব্রাউজারে সে টাইপ করবে। তো আমি দেখাচ্ছি আর তার সাথে আরও টাইপ করতে হবে যে দশ ডট এই যে উপরে চলে এসছে আমার 10.15.28, এটা কিন্তু আসবে না, ঠিক আছে। তো আমরা টাইপ করে দেখিয়ে দিই 10.15.28.1/0/ ছোটো হাতের ইউপি। তো আমি আগে সার্চ করেছিলাম বলে সেই কারণে আমার ওটা উপরে চলে এসেছিলো, তোমাদের কিন্তু আসবে না। তোমরা এটাকে মানে যার যে গেটওয়েটা হবে সেই গেটওয়েটাকে কিন্তু মানে ইয়ে করতে হবে, টাইপ করতে হবে। দিয়ে সার্চ করলি এই যে অ্যালায়েন্স ব্রডব্যান্ডের যে পেজ আছে সেটা চলে আসবে। তো এটা সত্যি কেবিলাইন ব্রডব্যান্ডের নামে আছে, এটা ফ্রি ইউজার, মানে যারা অপারেটর হয় তাদেরকে কিন্তু অ্যালায়েন্স ব্রডব্যান্ড একটা করে ডেমো অ্যাকাউন্ট দিয়ে থাকে। তো এটা সেই লগ ইন পেজটা আমার এলো। আর ক্লায়েন্ট আইডি হলো এই যে এটা হচ্ছে ক্লায়েন্ট আইডি, ঠিক আছে। তো এইটা এই ক্লায়েন্ট আইডিটা লিখে রাখতে হবে বা এই ক্লায়েন্ট আইডিটা মনে রাখতে হবে, যখন রিচার্জ করবে তখন এই ক্লায়েন্ট আইডিটা কিন্তু দরকার পড়বে। আর রিচার্জটা কীভাবে করতে হয় সেটাও আমি দেখিয়ে দিচ্ছি যে রিচার্জ কীভাবে করতে হয়। তো চলুন পেটিএম বা ফোনপে বা গুগল পেতে চলে যায়। তো আমার কাছে পেটিএম আছে, আমি পেটিএম থেকে গিয়ে দেখাচ্ছি যে কীভাবে রিচার্জ করতে হয়। তো আমি প্রথমে এই যে পেটিএমটা খুলে নিচ্ছি, পেটিএম ফোনপে বা গুগল পে যেটাই থাকে সেটার মধ্যে গেলেই হয়ে যাবে। তো আমি পেটিএমটা খুলে নিলাম। ফার্স্ট পেটিএমটা খুলে নেওয়ার পর তোলার দিকে যেতে হবে বিল পেমেন্টসের মধ্যে, রিচার্জ অ্যান্ড বিল পেমেন্টস, এটা অলের মধ্যে যেতে হবে। যে দেখতে হবে যে ব্রডব্যান্ড, এই যে ব্রডব্যান্ড অ্যান্ড ল্যান্ডলাইনস, এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর যেটা আসবে যে অনেকগুলো কোম্পানির নাম আসবে আর কি, তো তার মধ্যে থেকে আমাদেরকে বেছে নিতে হবে আমাদের এই যে এটা হচ্ছে অ্যালায়েন্স ব্রডব্যান্ড, অ্যালায়েন্স ব্রডব্যান্ডটাকে বেছে নিতে হবে। বেছে নেওয়ার পর ওই যে লগ ইন পেজে যে ক্লায়েন্ট আইডিটা ছিল সেই ক্লায়েন্ট আইডিটা লিখে রাখতে হবে বা মনে রাখতে হবে যে ক্লায়েন্ট আইডিটাকে এখানে টাইপ করতে হবে। তো আমি একটা ক্লায়েন্ট আইডি আমার কাছে আছে একটা অন্য কাস্টমারের, তো আমি সেটা টাইপ করে দেখাচ্ছি যে এরপর নেক্সট স্টেপ কী করতে হয়। তো 17 01 01 4 3 6 1 6। তো আমার এই যে এটা ক্লায়েন্ট আইডি টাইপ হয়ে গেছে, এরপর প্রসিড করতে হবে। করার পর যে মানে যার নামে কানেকশানটা থাকবে এই যে ওপরে নামটা দেখিয়ে দেবে, তো তোমার যে নামে কানেকশানটা আছে সেই নামটা দেখিয়ে দেবে। তো এরপরই যে পেমেন্ট পে করে দিলি রিচার্জটা সম্পূর্ণ হয়ে যাবে এবং লগ ইন পেজে দেখিয়ে দেবে যে রিচার্জের ভ্যালিডিটি কত বা কী ওটা দেখিয়ে দেবে। ভিডিওটি ভালো লেগে থাকে তবে ভিডিওটা দিয়ে একটি লাইক করুন, কারণ একটি লাইক করলে আমরা অনেকটাই মোটিভেট হই। আর যদি এরকমই আরও নতুন নতুন ভিডিও চান অ্যালায়েন্স ব্রডব্যান্ড বা অন্য কোনো ব্রডব্যান্ড রাউটার বা আরও অন্য কিছুর সম্বন্ধে, তবে তলায় কমেন্ট করুন। আর চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।